সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যে ভিডিওটি করছি সেটি হলো মূলত তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেটা পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলার টিয়াখালীতে অবস্থিত। যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা আমি সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো যারা হয়তো বা দেখেননি সরাসরি আমি তাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে জাস্ট এই যে এগুলোকে যে কয়েকটা এভাবে চারটা গম্বুজ রয়েছে, এখান থেকে আমি দুটো দেখাতে পারবো, কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে যেহেতু ভিডিওটি করছি সুতরাং আমি বাকি দুটো দেখাতে পারবো না। একটা হলো একদম রিয়েল ভিউ, হয়তো বা যারা পাখির চোখে দেখতে গেলে চারটে দেখা যাবে, অর্থাৎ ড্রোন সিস্টেমের মাধ্যমে যদি দেখানো যায় তাহলে চারটে দেখানো যেত, বাট আমি কিন্তু একদম রিয়েল ভিউ দেখানোর জন্য চেষ্টা করছি। আর এটা হলো এই যে সামনে যে একটা ব্রিজ সিস্টেম দেখা যাচ্ছে, এটার মাধ্যমে মূলত বয়লার থেকে যে পানিটা মানে উত্তপ্ত যে একটা পানি, সেই পানিটা মূলত এটা দিয়ে বের হয়ে নদীর ভিতরে পড়ে যাচ্ছে এবং এই বজ্র নিষ্কাশন যেটাকে আমরা বলি, এবং এটার মাধ্যমে কিন্তু পানিটা নদীতে গিয়ে পড়ে। সামনে দেখতে পাচ্ছেন মূলত এই রোডগুলো এখনও করা হয় নাই, পরবর্তীতে করবে। এখানে কিন্তু বেশ ভালো কিছু রোড রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ হাই কোয়ালিটির। তো এখানে এখনও কাজ চলমান আছে, সেই প্রেক্ষিতে কিন্তু আমি বর্তমানে ভিডিওটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কালো ধোঁয়া বের হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিন্তু এখানে নিজে এসে করোনা পরবর্তী সময় প্রায় 2 বছর পরে তিনি সশরীরে এসে এই তাপবিদ্যুৎ কেন্দ্র মানে উদ্ভাবন করে গেছেন। তো আমি দেখানোর চেষ্টা করলাম সরাসরি, একদম মানে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি অনেকে দেখে ভিডিওটি থেকে অনেকের জানা অজানা প্রশ্নগুলো পেয়ে যাবেন, অর্থাৎ প্রকৃতিগুলো কীরকমের, অর্থাৎ পাশের ভিউগুলো কীরকমের, এগুলো আসলে মূলত আবাসস্থল মেবি বা স্টল হতে পারে, তো এরকমের। তো ঠিক আছে বন্ধুরা, দেখি আরও সামনে কোনো কিছু দেখানো যায় কিনা, আশা করি ভালো কিছু আরও কিছু দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমরা এখানেই রাখবো আর এখানেই থাকবো, আজকে ভিডিওটি এখানে শেষ করব। তো লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তীতে ভালো ভালো আরও যে ভিডিওগুলো আছে চ্যানেলে সেগুলো দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।